তিন বছর আগে আপনাদেরকে একটু নিয়ে যেতে চাই। আজ পাঁচই রমজান, 2021 সালে পাঁচই রমজান মাওলানা মামুনুর রশীদ সহ আমরা ঢাকার ঐতিহ্যবাহী জিনিস শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া অবস্থান করছিলাম। আমার পূর্বে বক্তাগণ বলেছেন, আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। তো সেই সময়ে পুলিশের উদ্বোধন কর্মকর্তারা তার সাথে কিছু কথা বলবে, এই কথা বলে তাকে আমাদের সামনে থেকে উঠিয়ে নিয়ে যায়। যখন তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, আপনারা দেখেছেন তিনি সুস্থ সবল মানুষ, হেঁটে হেঁটে গাড়িতে উঠেছেন। পরবর্তীতে যখন তাকে মামলা দেওয়া হয়, তখন কি মামলা তাকে গ্রেপ্তার দেখাবে সেটা নিয়েও বিভিন্ন রকমের আলোচনা হয়েছে। আমরা এই একটা আলোচনা বাইরে হতে দেখেছি মিডিয়াতে, যে স্যার কোন মামলা গ্রেপ্তার করব, কোন মামলা গ্রেপ্তার দেখাবো। পরবর্তীতে মোবাইল চুরির মামলা, ব্যাটারি চুরির মামলা, মানিব্যাগ চুরির মামলা, তাকে একটা হাস্যকর মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছে। পরবর্তীতে একে একে অনেকগুলো মামলা তার নামে দায়ের করা হয়। আসলে এগুলো কেন করা হয়, এর দুটা কারণ। একটা কারণ হইল মাওলানা মোহাম্মদ মামুনুল হক একজন অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয় নেতা। দুই নম্বর, মাওলানা মামুনুল হক যে বিষয়ে রাজপথে আন্দোলন করেছিলেন, সংগ্রাম করেছিলেন, যে বিষয়টা সরকারকে করতে বারণ করেছিলেন, সেই বিষয়টা সরকার মানতে পারে নাই। সেই বিষয়টা কি, যে আপনারা 50 বছর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, 50 বছর পার হয়েছে, সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান করবেন, আপনারা করেন, আপত্তি নেই, আমরা অনুষ্ঠান করব, উদযাপন করব। কিন্তু ভারতের নরেন্দ্র মোদি, যার হাত মুসলমানদের রক্তে রঞ্জিত, মোহের পানি করে তাকে অতিথি করবেন না, তাকে বাদ দিয়ে অন্য যা কাউকে মনে চা অন্য কাউকে দিয়ে অতিথি করে অনুষ্ঠান করুন। সরকার এই জিনিসটা মানতে পারে নাই। এবং পাশাপাশি মাওলানা মামুনুল হকের জনপ্রিয়তা সরকারের একটা বিষয় তার গাড়ির চেপে ধরেছে, যে মাওলানা মামুনুল হককে হয়তো আমরা যে কোনোভাবে তাকে গ্রেপ্তার করব এবং তার যে জনপ্রিয়তা সেটা আমরা নষ্ট করার চেষ্টা করব। তো সরকার ষড়যন্ত্র করে তাকে গ্রেপ্তার করে ভারতকে খুশি করার জন্য, মোদী সরকারকে খুশি করার জন্য। কিন্তু আলহামদুলিল্লাহ, আজকে তিন বছর পর আমরা খুব দৃঢ়তার সাথে বলতে পারি, সরকার যে উদ্দেশ্যে এই মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করেছিল, এই উদ্দেশ্য সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এক নম্বর, মাওলানা মামুনুল হকের জনপ্রিয়তা যতদিন যাচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে। দুই নম্বর বিষয়, বাংলাদেশের যতদিন যাচ্ছে ভারত বিরোধী মনোভাব এদেশের জনগণের মধ্যে তত বেশি ইনশাল্লাহ প্রবল বৃদ্ধি পাচ্ছে।